আচ্ছা, এরপরে একদম ভ্যালুয়েশন কাজ যেটা বলেছিলাম, ইভেন দাদা এসে দাদা নিজের বন্ধুর জন্য এটা পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি একটা ছবিও তুলে নিয়েছি এটা বন্ধুর জন্য। একটা জিনিস আপনাদেরকে বলবো, যদি স্প্লেন্ডার লাগে তাহলে যত তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হবে, আপলোড হওয়ার পরে শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন বিজনেস টিউবলাইটের আপনাদের এই ডিএম দাদাই এই গাড়িটা নিয়ে নেবে, কারণ এ অনেকদিন ধরে ইনি খুঁজছেন 2021-এর, না একজন বন্ধু 2021-এর গাড়ি খুঁজছেন। স্প্লেন্ডার 2021-এর কেন, 2019-20-এরও গাড়ি যদি পান সঙ্গে সঙ্গে। মাইলেজ গাড়ি, কাজের জন্য খুব উপযুক্ত গাড়ি, খুব কম তেল খরচা, বলে লো মেইনটেনেন্স গাড়ি। হ্যাঁ, এটা আমরা বলি জিরো মেইনটেনেন্স গাড়ি। সত্যি এটা জিরো মেইনটেনেন্স গাড়ি, এই গাড়ি হচ্ছে জিরো মেইনটেনেন্স গাড়ি, কোনো মেইনটেনেন্স দরকার পড়ে না এই গাড়ি। 2003-04 সালের গাড়িও কেউ স্প্লেন্ডার বেচতে চায় না। এক্স্যাক্ট, তো এই গাড়িটা আমরা বেস্ট প্রাইস আপনাকে অফার করছি 2021-এর গাড়ি, মাত্র 10,000 কিলোমিটার চলা গাড়িতে, একটা স্ক্র্যাচেস নেই, কিচ্ছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি। পলিশ করে যখন দেব বাড়িতে নিয়ে গেলে কেউ বলবে না সেকেন্ড হ্যান্ড নিয়ে এসেছেন, হয়তো নাম্বার প্লেটটা দেখে বলতে পারে যে সেকেন্ড হ্যান্ড, কারণ এখনো চাকার বটিগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, এত সুন্দর কোয়ালিটিতে রয়েছে গাড়ির কন্ডিশনটা। আমি কাছ থেকে দেখালে, সাইড দিয়ে যদি দেখায় দাদা তাহলে বুঝতে পারবে, নিকেল পর্যন্ত চটেনি একটু। হ্যাঁ দেখুন গাড়ির কন্ডিশনটা দেখুন, শুধু দেখুন, দারুণ কন্ডিশন গাড়িটা রয়েছে। আর এই গাড়িতে একটা এক্সট্রা প্লাস পয়েন্ট কি, BS6 হলো এই ট্যাঙ্কিতে জল ঢুকে যায় যে, এই গাড়িতে কখনো ঢুকবে না, ক্যাপ করা রয়েছে, ক্যাপ করা, এটা একদম কোম্পানি ফিটেড ক্যাপ, ক্যাপ করানো রয়েছে। যারা মনে করছেন যে একটা মাইলেজ গাড়ি নিয়ে এই বাজারে কাজকর্ম করবেন বা নিজের ব্যবসায় কোনো কাজে লাগাবেন, তাদের জন্য একদম আইকনিক, একদম অথেন্টিক গাড়ি হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস। নতুনের দাম অলমোস্ট 95-96, আমাদের কাছে পাচ্ছেন অনলি 67। হ্যাঁ ওই একই কথা, সামথিং সামথিং কিছু ডিসকাউন্ট আপনি পাবেন অন টেবিল নেওয়ার সময় গাড়ি। আপনি যদি এসে বলেন দাদা আমি এখন জেনে যাচ্ছি পরে নেব, তাহলে কিন্তু কোনো দাম দর হবে না, এটা অন টেবিল হবে। কারণ দেখুন সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আমরা একটাই বিশ্বাসী, ফার্স্ট কাম ফার্স্ট সেল, যারা প্রথম আসবে তাদেরই গাড়ি। এখানে বুকিং না করলে আপনি গাড়ি পাবেন না, পছন্দ হলে বুকিং করতে হবে, করতেই হবে। আপনি সামথিং কিছু দিয়ে টোকেন করে বুক করে দিলেন, আমাদের অনেক গাড়ি বুকিং পড়ে রয়েছে, তারা এসে আগামী দিনে নিয়ে যাবে, কিছু গাড়ি নিয়ে গেছে। এইভাবেই 100cc-র গাড়িতে এর থেকে ভালো গাড়ি আর হয় না, স্প্লেন্ডার প্লাস। তাই দেখালাম 67,000-এ। আবার একটু চলে আসছি একটা পালসার 180, একটু হাই পিকআপে চলে এলাম এবার, এবার একটু হাই পিকআপে এলাম, পালসার 180cc-র গাড়ি। যদি সে নিয়ে নেয় তাহলে আপনাদের হয়তো এই মুহূর্তে আর ক্লাসিক পাওয়া হবে না, যদি সে নিয়ে নেয় তো, কারণ এটা 1,40,000 দাম আছে। ইয়ামাহা FZ এর এটা আপনার 2019-20 মডেল রয়েছে, মোস্ট প্রবলি 19-20 প্রথমের ফিউল ইঞ্জেক্টর গাড়ি, 1200 RTO-র গাড়ি। এই গাড়িটা আমরা বেস্ট প্রাইস অফার করছি অনলি 64,000 টাকা। 64,000 টাকায় কিন্তু আপনার FZ-এ এখন ডাউন পেমেন্ট হয় নতুন গাড়িতে, আপনি একটা গাড়ি পেয়ে যাচ্ছেন ডাউন পেমেন্টে দিতে। আচ্ছা এরপরে আসছি হন্ডা হর্নেট, এটাও আপনার 2019-এর দিকের মডেল রয়েছে, এটা আমরা অফার করছি অনলি 58,000 টাকার মধ্যে, 58,000 টাকার মধ্যে এই মডেলটা আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে FZS-এর আরও একটা মডেল ভার্সন 2, এটাও আপনার 2017-এর দিকের মডেল, আপনি পেয়ে যাচ্ছেন অনলি 45,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। থান্ডারবার্ড 2 খানা রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে, থান্ডারবার্ড 2 খানা আপনি মোটামুটি এটা আর এটা দুটোই অ্যালয় ফিটেড পাচ্ছেন, ডাবল ডিস্ক গাড়ি, দুটোই আপনার 2016-17 মডেল, আপনি পেয়ে যাচ্ছেন অনলি 1,01,000 টাকার মধ্যে। 1 লাখে আপনার বুলেটের শব্দ পূরণ হয়ে যাবে, 1,00,000 টাকায় এখন মিটিয়ারের আপনার ডাউন পেমেন্টও না, সেটা আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে আছে ক্লাসিক, ক্লাসিক এটা 2019-এর মডেল,
আমরা এটা আপনাকে বেস্ট প্রাইসে অফার দিচ্ছি, অনলি 1,40,000। হোয়াইট কালারের একটা ডিমান্ড থাকে। এই গাড়িটা আপনার আলিপুর আরটিও রয়েছে, নাম্বারটা দেখেও বুঝতে পারছেন 0123, একটা কমার্শিয়াল হিসাবে নাম্বার এটা। এগুলো চুজেবল নাম্বার হয়, ফার্স্ট পার্টি গাড়ি, ক্যাশ আরটিওর গাড়ি আছে। এটা আপনি পেয়ে যাবেন অনলি 1,40,000। আরও সো আজকে যে সমস্ত গাড়িগুলো আপনাদেরকে আমাদের দেখানো ছিল আমরা দেখিয়ে নিয়েছি, মোটামুটি প্রমিস করেছিলাম সব রকমই বাজেটের গাড়ি দেখাবো। আজকাল তো খুব বেশি হলে হাইয়েস্ট প্রাইসে হয়তো এই গাড়িটাই রয়েছে, আর এই গাড়িটা বাদ বাকি আপনাদের কিন্তু সব সাধ্যের মধ্যেই রয়েছে। 58,000-65,000 যদি কারোর বাজেট থাকে সেগুলো আপনি যত সন্দেহে নিয়ে নিতে পারছেন। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, মাদার মোটর একটা নতুন স্কিম খুলেছে যেটা হচ্ছে 15,000 টাকা যদি আপনি লোন নেন। ভালো করে শুনবেন, মাত্র যদি 15,000 টাকার আপনি লোন নেন, মানে আপনার লোন অ্যামাউন্ট যদি 15,000 হয় তাহলে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, একদম জিরো ইন্টারেস্ট, জিরো ইন্টারেস্ট। তো জিরো ইন্টারেস্টের লোনের ফেসিলিটিও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, 15,000 টাকায় আপনি লোন পাবেন, তাহলেই আপনার জিরো ইন্টারেস্ট হবে। এছাড়া তো বিভিন্ন রকম স্কিম রয়েছে, ফুল ফিনান্স রয়েছে, আমাদের কোয়ার্টারলি ফিনান্সটা রয়েছে, হ্যাঁ ডেইলি ওয়াইজ 57 rupees পার ডে স্কিমটা আজও আমাদের অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া সমস্ত গাড়িগুলোর উপর আমরা তো ওয়ারেন্টি দিচ্ছি, সঙ্গে দিচ্ছি 3টে ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিসের মধ্যে শুধু আপনাকে মোবিলটা কিনতে হচ্ছে, বাদ বাকি আপনার পলিশিং, আপনার গ্রিসিং, গাড়ির নাট টাইট থেকে শুরু এভরিথিং আপনার ফ্রি অফ কস্ট হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, আপনার কিন্তু সার্ভিসটা আপনার বোঝা গেল যে হ্যাঁ আপনার মেনটেন্যান্স কস্ট কত হতে পারে, সেটা আপনার একটা আইডিয়া হয়ে যাবে। আর সময় নষ্ট না করে আমাদের ঠিকানা আপনারা সবাই জানেন, এটা আপনাকে বাগুইয়াতি আসতে হবে, টুয়ার্ডস হাতিয়ারা রোড, 30C বাস স্ট্যান্ড, মাতারা মোটর। মাতারা মোটর ডাইরেক্ট আপনি গুগলে গিয়ে সার্চ করলে হয়তো অনেক মাতারা মোটর দেখাবে, তার মধ্যে দেখবেন মাতারা মোটর 30C এক্সটেনশন যেটার অ্যাড্রেস রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস। আমাদের আসার আগে একবার গুগলে ফিডব্যাক এবং রিভিউটা আপনারা চেক করে দেবেন এবং দেখবেন যে কারা কারা আমাদের থেকে গাড়ি নিয়ে গেছে। আমি মুখে বলবো না, আপনি ওখানে রেটিং ফিডব্যাকেই বুঝতে পেরে যাবেন। যারা কোন রকম গাড়ির সম্বন্ধে যাদের জানার দরকার আছে, কোনো কিছু জানার দরকার আছে, তো নিচের নাম্বার ব্লিঙ্ক করছে, যে কোনো রকম সমস্যা যদি আপনার হয় আপনি সঙ্গে সঙ্গে ওই নাম্বারে কল করবেন। আপনার সমস্যার সমাধান করার জন্য আমি কুন্তল করে, আমাদের স্যার শুভজিৎ ঘোষ মহাশয় সবসময় আপনার জন্য অ্যাভেলেবেল আমরা রয়েছি। দেখুন গাড়ি বিভিন্ন রকম আছে, যদি মনে করে থাকেন যে 5,000-10,000 টাকা বার্গেনিং করে গাড়ি নেব, তাহলে আমি দাদা একটা কথা বলবো, আপনি ভালো গাড়িটা পাবেন না। কারণ ফার্স্ট টাইম গাড়িতে না দুটো জিনিস দেখার থাকে দাদা, একটা হচ্ছে কালার আর দ্বিতীয় হচ্ছে মডেল। সেকেন্ড হ্যান্ড গাড়িতে দেখার মতো অনেক জিনিস আছে, সেগুলো আপনি যখন শোরুমে আসবেন ধাপে ধাপে আপনি বুঝতে পারবেন যে কি কি দেখার বিষয় থাকে, এবং আপনাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলে দেওয়া হবে কোথায় কি প্রবলেম আছে, কি আছে না আছে, কোন জিনিসগুলো ভালো আছে। একদম তো আমাদের কাছে লুকোচুরির কোনো বিষয় নেই, যা আছে আপনার সামনে আছে, চোখের সামনে আছে, আপনি দেখুন, আপনি চালান, যদি মনে করেন যে মেকানিক নিয়ে আসবেন আপনি নিয়ে আসতেই পারেন, আমাদের কোনো ম্যাটার না। দেখলেন মাতারা মোটরসে কি দারুণ একটা ভিডিও দেখালাম, প্রত্যেকটা বাইক আপনার বাজেটের মধ্যে, আপনার সাধ্যের মধ্যে সাত পূরণের মতো বাইক এবং স্কুটি আপনাদের দেখালাম। এবং মাতারা মোটরস হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক আর স্কুটির অল রাউন্ডার, সব দিক দিয়ে সলিউশন আপনি এখানে পেয়ে যাবেন। এখানে যে যে ফেসিলিটিসগুলো পাচ্ছেন, আশা করবো একসাথে সমস্ত ফেসিলিটিস অন্য কোনো কোম্পানি দিচ্ছে কিনা খুবই সন্দেহের বিষয়, কারণ এখানে ওয়ারেন্টি গ্যারান্টি থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড বাইকের উপর লোন থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি পাচ্ছেন। এবং আপনার জন্য উপযুক্ত কোন বাইকটা আপনার কাজের জন্য সেটা কিন্তু কুন্তল আপনাকে খুব ভালো গাইড করে দিতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না, যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই সাবস্ক্রাইবাররা এসে একবার কুন্তলকে জানান আপনি আমাদের এই বিজনেস টিউবলাইটের সাবস্ক্রাইবার, তো নেগোসিয়েবল করার একটা জায়গা আপনি পেয়ে যাবেন এবং আপনার জন্য একটা ভালো ডিসকাউন্ট অপেক্ষা করবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।